আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়াবকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা প্রশ্ন আউট করে দিলেন। আল্লাহ বলছেন, যখন তারা প্রতারণা শুরু করলো কাফের নবীজির সাথে, কি তিনটা প্রতারণার বাদ তারা করলো, লিউজ বিতুকা তাকে কারাগারে রাখবে, সেয়াবে আবি তালিবের 3 বছর এমনিতেই কারাগারে আছেন, আরো রুদ্ধকার কারাগার, ওই 3 বছর জামানার পয়গাম্বর জায়েদ ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর কসম করে বলছি, এই 3 বছর এই পয়গাম্বরকে তেমন কোনো খাবার তার ঝরতো না, ওই সেয়াবে আবু তালেবের যেই গাছগুলো ছিল সিজনার যেই ফল হতো সেই ফল থেকে খেতেন, এমনও হয়েছে জামানার পয়গম্বর গাছের লতা পাতা খেয়ে এই 3টা বছর অতিবাহিত করে দিয়েছে। আল্লাহ তাআলাই ফলাফলের জন্য যখন তিক্ততা অধিক বেড়ে গেল, দেওয়ালে পিঠ ঠেকে গেল, আল্লাহ তাআলা বলছেন লিউজ বিতুকা, সিদ্ধান্ত নিল আপনাকে কারাগারে তারা রাখবে, আও ইয়াক তুলুকা, ওই নজদের ওই বুড়া শয়তান এসে সে বলল না হত্যা করবে, আউ ইউখরিজুকা, কেউ বা প্রস্তাব দিল আপনাকে মক্কা থেকে বের করবে, অয়াম কুরু নয়াম কুরুল্লাহ, তারা এভাবে বিভিন্নভাবে প্রতারণা শুরু করলো, আর আল্লাহ তাআলা তাদের প্রতারণা দেখে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা তাদের প্রতারণার চেয়ে আরো উত্তম কৌশল অবলম্বন করে। সেই অবলম্বনটা কি? জিব্রাইল আমিন আলাইহিস সালাম সারা রাত তাদের মিটিং চলতে লাগলো, সিদ্ধান্ত শেষ হলো তাহাজ্জুদ নামাজের সময়। এর আগে এই যে সিদ্ধান্ত চলছে, এই সিদ্ধান্তটা চলছিল সফর মাসে, আর শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসাব ইবনে উমাইরকে পাঠানোর আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, আবু বকর, মক্কার অবস্থা খুব ভালো মনে হচ্ছে না, মক্কার অবস্থা দিন দিন প্রতিকূল হয়ে যাচ্ছে, হিজরতের প্রস্তুতি নিয়ে যাও, যখন আমি মক্কার জমিন থেকে বের হয়ে যাব, আমার সঙ্গী হিসাবে হিজরতের বন্ধু হিসাবে তুমিও থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুকে 4 মাস আগে বলছেন, আর এদিকে তারা 12 জন জল্লাদ ফিট করে রাখলো, 12টা গোত্রের 12 জন জল্লাদকে ফিট করা হলো, তরবারি নিয়ে তারা আমার নবীর বাড়িটা ঘেরাও করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ কি দুনিয়ার জমিন থেকে মিশিয়ে দিবেন? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বন্ধু আপনি উঠেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাওয়ার সময় এই যে ধুলাবালি একটু আপনাকে দিলাম, এটা আপনি ছিটিয়ে এরপর আপনি বের হতে থাকেন, আর আপনি পড়বেন, কি পড়বেন সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে সেটিও আমাদেরকে জানিয়েছেন, এই জন্য সেই আয়াত তেলাওয়াত করে এখনও যদি আপনার দোকানের আশেপাশে রাতে যাওয়ার সময় ছিটিয়ে দিয়ে যান, এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা ছিনতাইকারী থেকে, চোর থেকে, ডাকাতি দল থেকে আপনার প্রতিষ্ঠানকে হেফাজত করবে। সেই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত নবী পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফা আগশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, জিব্রাইল যখন বালু আমার নবীর হাতে তুলে দিলেন, ওই বালুটাকে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা ওই বালুটাকে তাদের সামনে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, অমিন খালফিম সাদ্দাদ, তাদের পেছনও এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বন্ধক হয়ে গেল, ফাগশাইনাহুম, তাদের চক্ষুটা এমন ভাবে অন্ধ হয়ে গেল, ফাহুম লা ইউবসিরুন, তারা সামনে পিছনে উপরে কোনো কিছুই তারা দেখতে পেল না, ওই বালুগুলোকে আল্লাহ তাআলা মরিচের গুড়ার মতন ঝাল করে দিয়ে চোখ যখন ডলতেছিলেন, জামানার পয়গম্বর তাদের সামনে 12 জন জল্লাদের সামনে দিয়ে বের হয়ে তিনি চলে গেলেন। জোরে জোরে বলেন সুবহান।